শুভ ভাতৃদ্বিতীয়া বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ভাতৃদ্বিতীয়ার সমস্ত ভাইদের আমার অনেক ভালোবাসা, আর দাদাদেরকে অনেক অনেক প্রণাম, সমস্ত দাদা দাদারা যারা আছে আর কি। তো আমার দাদা ভাই না থাকলে কি হবে? তো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার ননদের হাজবেন্ডদেরকে আমি ফোঁটা দিতাম, তো এবছর তো আর কিছু হচ্ছে না যেহেতু আমি দূরে আছি। আর আমার রিমিরও অবস্থা একই, ওর দাদা ভাই সবাই আর কি ওই আসানসোলে আছে, যে কারণে ও তোমার ঠিক করেছে যে আজকে চিকুবাবুকেও ফোঁটা দেবে। যাই হোক, ও আগে গোলুকেও ফোঁটা দিত, বাপিকেও ফোঁটা দিত। তো কি বলো তো, এমনিতে তো আমার ঘর পুরো ফাঁকা, মানে বাপিরা নেই, ঘর একদম মানে পুরো খা খা করছে, ঘরটাতে মনে হচ্ছে কিছুই নেই। তো যাই হোক, কিছু না থাকলে তো সেভাবেই আমাদেরকে চলতে হবে, ওই মানে মন খারাপ নিয়ে বসে থাকলে চলবে না। যাই হোক, তো ঘর এমনি পুরো ফাঁকা হয়ে আছে, তা তার মধ্যে আজকে ভাই ফোঁটা, আমাদের সবারই প্রায় প্রত্যেকেরই মন খারাপ। ওরও দুই দিদি আছে, দিদিরা সবাই আসানসোলে আছে, যে কারণে সবাই আর কি তোমার চোখ আটাতেই ওরা ফোঁটা দিচ্ছে। তো ওর সকাল থেকে মনটা খুব খারাপ হয়েছিল। তো যাই হোক, তো মানে খুব ভাগ্য ভালো ওর যে মানে আমার অ্যাকচুয়ালি কাকিমাকে ও মানে আমার তোমার দাদা ভাই আর কি দিদি বলে ডাকে, তো যে কারণে সকালবেলা বললো যে আজকে তোমাকে আমি ফোঁটা দেবো। তো আগেও দিত, তো যে কারণে তোমার আজকে ফোঁটা নেবে কাকিমার কাছ থেকে। তো ওরও মনটা অনেকটা হালকা হয়ে গেছে, ওর মনটা খুব খারাপ ছিল যে ফোঁটা নিতে পারছিল না বলে। তো যাই হোক, তো এদিকে রিমো তোমার মানে সব চোখ আটাতে ফোঁটা দেবে, আমিও দেব চোখ আটাতে ফোঁটা, মানে আমার ননদের হাজবেন্ডদের নাম করেই দেব। তো যাই হোক, তো চলো ফোঁটার পর্বটা শুরু করে দিস। তোমরা সবাই খুব আনন্দ করো আজকের দিনে, খুব সবাই সব দাদাদের কাছ থেকে মানে অনেক আশা নিয়ে তোমরা দাদাদেরকে ফোঁটা দাও, সেটা তোমাদের পূরণ হোক। তো চলো যাওয়া যাক। ইচ্ছে চিকু বাবুকে ফোঁটা, চিকু বাবু ফোঁটা নিয়ে না, ফোঁটা নিয়ে না, ফোঁটা দেখিস, প্রদীপটা ফেলে দিস ওর গায়ে, দেখিস আস্তে আস্তে দে। বাবারে আমাকে ধরতে হবে মনে হচ্ছে, না গায়ে প্রদীপ টদীপ সব ফেলে দেবে। হয়েছে 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 হয়েছে, এখন ওর দাদার ভাইকে ফোঁটা দেবে। তো তুই আগে কাকে দিচ্ছিস এখন? এখন দাদাকে দিচ্ছি। দাদাকে দিচ্ছিস তো, দে। রিম এবার কাকে দিচ্ছিস? ভাইকে দিয়ে দে। এবার কাকে দিচ্ছিস? বাপিকে দে। এবার কাকে দিচ্ছিস? গোলুকে দিয়ে দে। তো মিস্টার ভাই ফোঁটাতে কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে? তোমার তো, তো দেখো কাকিমা এদিকে সব রেডি করছে ভাই ফোঁটার জন্য, কাকিমাও সেজে নিয়েছে ভালো মতো। দুজনে দুজনে কি লাল পরে নিয়েছো নাকি আজকে? যুক্তি বুদ্ধি করে করেছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, শুরু করো, কাকিমা এদিকে গুছিয়ে নিক, সব রেডি করছে। হ্যালো, তোমার তাহলে মন খারাপ করছিল দুই দিদির জন্য, তাহলে এক দিদি তো দিয়ে দিল, পূরণ হয়ে গেল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দিচ্ছেন জমকে ফোঁটা, আমি দিচ্ছি আমার ভাইকে ফোঁটা। চন্দ্র সূর্য যতকাল, ভাই আমার ততকাল, ভাই আমার সোনার ছটা। দারুণ দারুণ। না আমি চিন্তা করছি দুজনে সে লাল পরে নিয়েছে, আমি তো বুঝতে পারছি না। দেখো ওর মনটাও ছটফট করছিল যে কি করব এই আজকে ভাই ফোঁটার দিনে। দেখো এক দিদি দিয়ে দিল। হ্যালো, তোমার তাহলে খেতে পারবে তুমি? এত খেতে পারবে খাবার? কেন পারবো না, মিদিকে বাদ দিয়ে হবে না। লুচি আমার হচ্ছে প্রিয়। পায়েশ, ওরে বাবা,
খাও খাও, ভালো করে খাও। দারুণ আছে, দারুণ, ভালো করে খাও। দেখো কি সুন্দর গণেশ ঠাকুরটা, খুব সুন্দর হয়েছে গো, অতি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। গণেশ সুন্দর হয়েছে, এটা দারুণ হয়েছে। গণেশের আশীর্বাদ হচ্ছে সব থেকে বড় সবার। এটাও খুব সুন্দর, এটা সেই পাঞ্জাবিরা রাখে না, এরা সবসময় সাথে নিয়ে রাখবে প্রোটেকশন। দেখতে লাগছে,